এটা স্বাধীনের পরপরে এটা বিরোধিতা হয়েছে, আর কত বছর হয়েছে এই পর্যন্ত তো এটা কেউ আসে না, আর এটা কোনো তালাবিও নেয় না। কাজ ওইবিল্লা আমরা শুনতেছি কিন্তু এই পর্যন্ত তো হইতেছে না। এটা সেদাগুলি আমি মাসি 37.5 টাকা খরচ করি না, তারপরে এটা এই জিআইএতে ফিরা দেওয়ার পর ঝুঁকিপূর্ণ অবস্থা, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আমার আবেদন যে বিরোধিতা দ্রুতবাজে করে আমরা হাজার হাজার মানুষ স্কুলের ছাত্র ছাত্রী এবং মাদ্রাসা ছেলেবেলেরা আছে, এখন এটা প্রধানমন্ত্রীর কাছে আমার এই অনুরোধ, এটা যায় তাড়াতাড়ি যায় এটা করে এই ব্রিজটা আমরা কাট দিয়া এটা বাউকেরা রাখছি ঝুঁকিপূর্ণ, এখনও এটা শিউন না কুম্বালাকে দুর্ঘটনা ঘটার মধ্যে পড়া থাকা, বুঝছেন নি? আপনারা দ্রুতবাজে এটা করেন, দ্রুতবাজে এটা করার উচিত, হাজার হাজার লোক এখন আসা যাওয়া করে, বুঝছেন নি? কুম্বালা জানিয়ে দপ্পরে পড়া থাকা। এই ব্রিজটা 50-এর উর্বে হয়েছে, এই ব্রিজটা দিয়ে 5 গ্রামে 6 গ্রামে আমার মানুষ চলাচল করতেছে, ছাত্র ছাত্রীরা চলাচল করতেছে। এই ব্রিজটা কোনো খোঁজ খবর নেয় না কে কই, ব্রিজটা ভাঙ্গা ব্রিজ, অনেক ঝুঁকিপূর্ণ আছে ব্রিজটা, একেবারে খুব খারাপ ব্রিজটা, কবে জানি এটা ব্রিজটা ভাঙ্গা লইয়া পড়ে মানুষ ক্ষতিপূর্ণ হইতে পারে। অনেক বছর হয়েছে দেখাশোনা করা কেউ নাই, এখানে 4-5 গ্রামের মানুষ আসা যাওয়া করে, হাই স্কুল আছে, হাই স্কুলের ছাত্ররা আসা যাওয়া করে, এটা কেউই দেখাশোনা করে।